এরা যায় হাত পেটে কেমনে তোবা করবে, অবশ্যই এরা আজ দুই নম্বর কাজে আছে। আশা করছি ছেড়ে দেবে, যদি থাকে না শয়তানের ধোকায় নষ্টেন জালে, হয়তো আমরা যৌবনের তাড়ানায় এগুলো অনেকে বিপদগামী হচ্ছে। আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন, জোরে বলেন আমিন। ছেড়ে দেওয়া লাগবে অন্যায় পথটা, মারাত্মক অপরাধ এটা, যার সন্তান তৈরি হওয়ার জন্য এই পথটা সবচেয়ে কার্যকর। কি দুনিয়া এখন ভালো মানুষ আসতেছে না, একটাই কারণে, নিজের স্ত্রীর সাথে মন খুলে কথা বলে না, আর বিয়ান পেলে পাগল হয়ে যায়। কার সাথে আপনি দেখা করবেন, কার সাথে করবেন না, কোরআনে আল্লাহ সেই নির্দেশনা দিয়েছেন না তাই নাই? 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে, আর 14 জন পুরুষের সাথে মহিলাদের দেখা করা জায়েজ আছে। সূরা নিসা 21-22 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে, এই 14 জন পুরুষ 14 জন মহিলা, এর বাইরে যদি কেউ দেখা সাক্ষাৎ করে প্রেম প্রীতিতে লিপ্ত হয়, এক একটা কবিরা গোনার জন্য 7,000 বছর জাহান্নামে থাকা লাগবে। মেয়েরা যারা এসেছেন, পোশাক আশাক, মেয়েদের পোশাক বানানো লাগবে মার্জিত, বিশেষ করে সালোয়ার কামিজ মেয়েদের আসল পোশাক, হাত পর্যন্ত থাকবে হাতা, এই কবজি পর্যন্ত, পা পর্যন্ত থাকবে লম্বা, এর নিচে পায়জামা ছায়া পরা লাগবে, মাথা আর বক্তা ওড়না দিয়ে ঢেকে রাখা লাগবে, তাহলে ওদের পর্দা আদায় হবে, সন্ন্যতি পোশাকও পরা হবে, নামাজ হবে। আর এর বাইরে যদি মেয়েরা শাড়ি পরে ওই নন্দিনীর মতো, তাহলে নামাজ হবে না। কারণ কি? নামাজের 13টা ফরজ কয়টা কথা বলে না কেন? এই 13টা ফরজের একটা ফরজ যদি কারো ছুটে যায় নামাজ হবে? তাহলে পর্দা করা নামাজে কি? আরো সবে বলেন, মেয়েরা যদি শাড়ি পরে নামাজ পড়তে যায়, সেজদা দিতে গেলে হয়তো মাথা থেকে যদি কাপড় পরে যায়, তল পেট দেখা যায়, ফরজ তরফ হয়ে যায়, নামাজ হবে? মা বোন যারা এসেছে, যদি সন্ন্যাসি পোশাক পরে আল্লাহর বিধান পর্দা মানতে চান, নামাজ আদায় করতে চান, অন্তত এখন থেকে সালোয়ার কামিজ বানাবেন। ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে শাড়ি না কিনে, 400-500 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানালে পর্দা আদায় হবে, নামাজ হবে, সুন্নত আদায় হবে, আমরাও বেঁচে যাব। আর মেয়েরা যারা এসেছে, মুসলমান মেয়েরা, আহ্বান জানাচ্ছি, ভারতের এই সিরিয়াল গুলো, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা, জি প্লাস, এই 4টা চ্যানেল দেখা যাবে না। এগুলো হারাম, হারাম এবং হারাম, একটাও কোনো শিক্ষা নেই, শুধু ঘর ভাঙা ছাড়া। মেয়েরা এখন সব থেকে পাগল এগুলোর জন্য, বিশেষ করে রাখি বন্ধনটা পাগল হয়ে দেখে, স্বামী যদি বলে একটু রিমোটটা দাও, আমার মাথা খারাপ, এখনই শুরু হবে ভসগোবিন্দ। আশা করছি মেয়েরা এই কাজগুলো ছেড়ে দেবে। পর্দা মেয়েদের জন্য ফরজ না নফল? ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেছিলেন, স্বামী আমার মরণের পরে যেন লাশটা বেশি সময় রাখবা না, কাউকে খোঁজ খবর দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি করে কয়েকজন ট্রাক দিয়ে মাটিতে পুঁতে রেখো, কারণ আমি যদি ওইভাবে থাকি পর্দার উপর থেকে মানুষ বুঝবে নবীর মেয়ে ফাতেমা এরকম মোটা ছিল, এরকম লম্বা ছিল, আমার পর্দার ব্যাঘাত হয়ে যাবে, আমি এটা চাই না। মরণের পরেও আমার পর্দা সম্পর্কে চিন্তা করা লাগবে, এই ছিল তাদের চিন্তা, আর আমাদের কোন চিন্তা? সুতরাং শাহাদাতে আলার নাস, মানুষের উপর আমাদের সাক্ষী হওয়া লাগবে, এমন চরিত্র তৈরি করা লাগবে মানুষ যেন আমাদের দেখে নিজেদের চরিত্র তৈরি করে, কথা বলেন না কেন? আমাদের দেখে দেখে ওরা ব্যবসা শিখবে, কিন্তু আজ আমরা এমন ব্যবসা করছি, খাদ্যে ভেজাল দেওয়ার শ্রম পৃথিবীতে মুসলমান, লবণের ভেতরে বালি দেয়, রডের বদলে বাঁশ দেয়, আমাদের দেখে অন্য জাতি চরিত্র শিখবে,